হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, বরাবরের মতোই ভালো আছো এবং সুস্থ আছো। আজ 26 আগস্ট 2020 বুধবার, তোমাদের সাথে আজ আমার অষ্টম ক্লাস, সরি নবম ক্লাস। গত ক্লাসে অষ্টম ক্লাস গিয়েছে। গত ক্লাসে আমরা নতুন কিছু চ্যাপ্টার শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ফাংশনস এবং রিলেশনসের ডেফিনেশন, এবং আমরা কোয়াড্রেন্টের মাধ্যমে একটু কোঅর্ডিনেটগুলো বের করার চেষ্টা করেছি এবং দেখেছিলাম। আজকে আমরা দেখব ফাংশনসের লিমিট, অর লিমিট অফ এ ফাংশন। সো হোয়াট ইজ এ লিমিট অফ ফাংশনস? লিমিট মিন্স সীমা বা অপেক্ষকের সীমা। আমরা অপেক্ষকের সীমা বা ফাংশনসের লিমিট বলতে কী বুঝি? কোনো ফাংশনস বা কোনো ফাংশন বা কোনো অপেক্ষক যদি অপেক্ষকের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু অথবা স্বাধীন চলকের মান যদি কোনো সসীম অথবা অসীম কোনো সংখ্যার কাছাকাছি হয়, যদি উক্ত ফাংশনসের মান একটি নির্দিষ্ট মানের কাছাকাছি চলে আসে বা কাছাকাছি হয়, তাহলে উক্ত নির্দিষ্ট মানকে আমরা সেই অপেক্ষকের সীমা বলতে পারি বা সীমা বলি। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বললে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তোমরা বাসার থেকে কলেজের উদ্দেশ্যে, ঢাকা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছো, কিন্তু এখনও পৌঁছাওনি। ইউ আর ইন দ্য মিডল অফ দি রোড অর ইউ আর মিড অন অফ ইউর ওয়ে অফ টু ঢাকা কলেজ। এখন যদি কেউ তোমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে অমুক এক্স্যাক্টলি তুমি এখন কোথায় আছো বা তুই এখন কোথায় আছিস, তাহলে তুমি হয়তো বলবে যেহেতু পৌঁছাও নাই, বলবে আমি কালো কলেজের কাছাকাছি কাছাকাছি। বাট ইউ আর নট ইন টু দ্য ক্যাম্পাস অর ইন ঢাকা কলেজ, বাট ভেরি ক্লোজ টু ঢাকা কলেজ। সেটা হতে পারে তুমি নিউ মার্কেটে আছো, সেটা হতে পারে তুমি সায়েন্স ল্যাবরেটরি আছো অথবা 32 নম্বরে আছো, অথবা ফার্মগেটে পরে গ্রিন রোডে আছো, ভেরি ক্লোজ টু ঢাকা কলেজ বাট নট ইন ঢাকা কলেজ। তাহলে তুমি যে জায়গাতেই আছো, তুমি যদি নিউ মার্কেটে থাকো, সেই নিউ মার্কেটটাই হলো তোমার সীমা। সীমা মিন্স তোমার বাসা থেকে নিউ মার্কেট অবধি তোমার সীমা। সো ইকান as a function or you can consider the limit of a function like this way, kachagachi but not the exact way. Amra ektu example modhe dekhi limit ke amra ebhabe likhi sankhepe lim l i m de limit boshano hoy. ei chinho ta ke bola hoy tends to ba kachagachi, tends to. Say for example x is tends to এ, আর আমি যদি নিউমেরিক্যালি বসাই টু, দ্যাট ইজ যে এক্স এর মান টু এর কাছাকাছি, এক্স এর মান কিন্তু টু নয়, এক্স ইজ নট ইকুয়াল টু টু। এক্স এর মান টু হয়ে গেলে তখন জিনিসটা অন্যরকম হয়ে যাবে, তখন আমরা একটা লিমিট বলবো না, এক্সাক্ট ভ্যালু হয়তো বলবো। সো দিস ইজ হাউ উই এক্সপ্রেস লিমিট অফ এ ফাংশন লাইক দিস ওয়ে। এবং যদি এমন হয়, এটা যদি আমরা এভাবে লিখি এফ অফ এক্স, এফ অফ এ ইকুয়াল টু ফাংশন এফ অফ এ ইকুয়াল টু বি, এভাবে লিখতে পারি। সো এক্স এর ভ্যালু এ এর কাছাকাছি যদি হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু বি বি হবে। যদি এক্স এর ভ্যালু এ হয়, তাহলে ফাংশনস অফ এক্স ইকুয়াল টু এ হবে, তখন আর বি হবে না, এ উইল নট বি বি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা ব্যাপারগুলো আরও ক্লিয়ার করবো বা ক্লিয়ার হয়ে যাব যখন আমরা কিছু প্রবলেম সলভ করব। তার আগে আমরা কিছু রুলস অফ লিমিট দেখি। প্রথম রুলটা হলো, সংক্ষেপে লিখি, এক্স ইজ এখানে কে হলো একটি কনস্ট্যান্ট। যদি কে কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এভাবে লিমিট এক্সটেন্ডস টু এ কে ইজ ইকুয়াল টু কে ওয়েন কে ইজ এ কনস্ট্যান্ট। লিমিট এ একটি ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা যদি যখন হবে, তার মানে এক্স এর মান এ কাছাকাছি, তখন এক্স এর পরিবর্তে আমি এ বসালে তখন এ ইজ ইকুয়াল টু এন হবে।
লিখতে পারি কনস্ট্যান্টের সামনে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আমরা এটা এভাবে লিখতে পারি। চার নম্বর, যদি এমন হয় যেমন হয় প্লাস জিওফেক্স, এটা আমরা আলাদা করে লিখতে পারি। যেমন তোমরা, তোমাদের যদি মনে থাকে লগ কে তোমরা যেভাবে করেছিলে, জাস্ট লাইক সিমিলার ইন লগ, আমরা এভাবে করতে পারি। গুণের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, লিখছি গুণের ক্ষেত্রে আমরা এভাবে লিখব ইন্টু অথবা লিমিট এক্স টেন্স টু এ জিওফ এক্স। সিমিলারলি ভাগের ক্ষেত্র আমরা কি করব, যদি এখানে এখানে আসলে ডটগুলো বোঝা যায় না, ঠিক ইনটু লিখতে পারো। ভাগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে এখানে জাস্ট সাইনটা চেঞ্জ করে ভাগ করে দিবে। সো দিস ইজ দ্য দিস আর দ্য কমন রুলস ফর লিমিট, দিস আর দ্য সিম্পল রুলস। এখন আমরা কিছু প্রবলেম করব, তবে প্রবলেম সলভ করব অপেক্ষকের সীমা বের করার ক্ষেত্রে। আমরা একটা জিনিস খেয়াল করব, যদি এফ অফ এক্স এর মান যে ভ্যালুটা দেওয়া থাকবে উইচ টেন্স টু ভেরি ক্লোজ টু এ ভ্যালু, যদি মানটা এমন হয় জিরো বাই জিরো বাই জিরো যদি না হয় তাহলে সেটা এই ভ্যালুটা অপেক্ষকের লিমিট হিসেবে থাকবে। কিন্তু যদি এর মানটা যদি জিরো বাই জিরো বা আনডিফাইন্ড হয়, অসংজ্ঞায়িত যদি হয়, ইন দ্যাট কেস আমাকে দুটো জিনিস করতে হবে। ফার্স্ট থিং হলো ধরতে হবে যে ভ্যালুর জন্য জিরো হয়েছে, বা ধরো এক্স এক্স ইজ নট ইকুয়াল টু ওই দ্যাট ওই ভ্যালু, এগুলো যদি হয় সে ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু যদি এ হয়, এই ভ্যালুর কারণে যদি এক্স ভ্যালুটা যদি জিরো না হয় ও ইস ওকে ইস ফাইন, এটা আর দিস ইজ দ্য পারমানেন্ট ভ্যালু ফাইনাল ভ্যালু। যদি এমন হয় এবং এটা যদি এক্স ইকুয়াল টু এ এর মানের কারণে যদি হয় তাহলে আমাকে ধরতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু এ। এই সিচুয়েশন যদি হয় এটার ক্ষেত্রে তো হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি জিরো না হয় তাহলে ফাইনাল ভ্যালু এইটাই। আমি আবার বলছি, যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি জিরো না হয়, নন জিরো যদি হয় তাহলে তো ওটি ফাইনাল লিমিট, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্যাট লিমিট। বাট যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি জিরো হয় এবং সেটা যদি এই মানের কারণে হয় তাহলে আমাকে দুটো স্টেপ করতে হবে, ধরে নিতে হবে যে এক্স ইজ নট ইকুয়াল টু এ, এটা ধরতে হবে। এবং আরেকটা স্টেপ হলো তখন আমাকে যেই ফাংশন বা যেই মানটা দেওয়া থাকবে, যেটা মান বের করতে হবে, যেই রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে আমাকে সলভ করতে হবে, এটা ধরে এক্স ইজ নট ইকুয়াল টু এ ধরে আমাকে সলভ করতে হবে। এবং সেটা দুটো পদ্ধতি আছে, একটা সিম্পল পদ্ধতি জেনারেল রুলস, আরেকটা হলো তোমার এল হপিটালসের রুল, এল হপিটালস রুল। এগুলো আমরা এখন থিওরিটিক্যালি বলছি বা পড়ছি, যখন আমরা প্র্যাকটিক্যালি সলভ করবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত জেনে রাখো বা দেখো এল হপিটালস রুলটা কি, লিমিট এক্স ফর এক্সাম্পল এটা এফ অফ এক্স, এল হপিটালসের রুল অনুযায়ী এক্স টেন্স টু এ এটাকে ডেরিভেট করতে হবে,
হর এবং লব দুটাকে ডেরিভেট করতে হবে কিসের সাপেক্ষে? এটার সাথে এক্স এর সাপেক্ষে। ওকে এক্স হর এবং লব দুটোকেই এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা প্র্যাকটিক্যালি সলিউশনগুলো করি, কিছু প্রবলেমগুলো করি, সলভ করি, তাহলে আমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাব। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পল দেখো, এখানে কিউ ইকুয়াল টু ফাইভ ভি প্লাস সেভেন হবে। কিউ ইকুয়াল টু ফাইভ ভি প্লাস সেভেন হলে লিমিট ভি টেন্স টু টু, যদি লিমিট ভি এর মান টু এর কাছাকাছি হয় তাহলে কিউ এর মান কত হবে? তাহলে দেখো এখানে কিউ ইকুয়াল টু ফাইভ ভি প্লাস সেভেন, দেন যদি ভি ইকুয়াল টু টু হয়, ভি ইকুয়াল টু হলে কিউ ইকুয়াল টু ফাইভ ইন্টু টু প্লাস সেভেন, দ্যাট ইস সেভেন কিউ, হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। সো দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু অফ দিস লিমিট, ইট ইজ ফাইনাল। কিন্তু আমরা দেখেছি এর আগে যদি এটার ভ্যালু জিরো হয়, ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, তখন আমরা কী করবো? আরেকটা প্রবলেম দেখি, দু নম্বর প্রবলেম, কিউ ইকুয়াল টু ওয়ান প্লাস বি টু প্লাস ভি। সো ভি ইকুয়াল টু জিরো হলে কী হবে? ইকুয়াল টু জিরো হলে ওয়ান প্লাস জিরো টু প্লাস জিরো, দ্যাট ইস হাফ। সো দিস ইজ অলসো নট ইকুয়াল টু জিরো। সো দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু। সো এখানে এসব ক্ষেত্রে আমাকে সেকেন্ড যে স্টেপগুলো নিতে হয় বা যে দুটো রুলস আছে বা দুটো স্টেপ আছে সেগুলো নিতে হবে না, কারণ এগুলো ভ্যালু নন জিরো হয়েছে। যদি জিরো হয় তাহলে কী হবে, তখন আমরা সেটা দেখছি। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো লিমিট এক্স টেন্স টু থ্রি, এক্স মাইনাস টোয়েন্টি সেভেন, এক্স মাইনাস থ্রি। ইন দ্যাট কেস যদি আমি ধরি এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু থ্রি হলে কি হয়? দেখো এক্স ইকুয়াল টু থ্রি হলে দ্যাট ইজ থ্রি কিউব, টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু জিরো, থ্রি মাইনাস থ্রি জিরো। সো এটা হলো অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। ইন দ্যাট কেস আমাকে ওই যে আগে যেটা বলেছিলাম দুটো স্টেপ ফলো করতে হবে, ধরতে হবে যে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। আমি এটা এটাকে এটাকে দুটো রুলসে করা যায়, একটা এল হপিটালসের রুলসে করা যায় আর একটা জেনারেল রুলে করা যায়। আমি দুটো রুলেই দেখাচ্ছি, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবে। আমি ফার্স্ট জেনারেল রুলসে দেখাচ্ছি, এখন এক্স ইকুয়াল টু নট এক্স ইজ নট ইকুয়াল টু থ্রি বিবেচনা করলে করলে কত হয়? এক্স কিউ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, দ্যাট ইজ, তোমাদের কি মনে আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র? আমি যদি মান বসাই তাহলে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব, টোয়েন্টি সেভেনকে আমি থ্রি কিউব লিখতে পারি, আমি একটা লাইন স্কিপ করলাম, থ্রি কিউব ইজ টোয়েন্টি সেভেন, তার মানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার দ্যাট ইজ নাইন, ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন, তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু, যদি মান বসিয়ে দিয়ে তাহলে কথা হয় থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস নাইন, দ্যাট ইজ তিন তরিকা নয় প্লাস নয় আঠারো প্লাস নয় সাতাশ। তাহলে আমরা এটা এভাবে ডিসক্রাইব করতে পারি, এক্সের মান
তিনের কাছাকাছি হলে লিমিট এক্স জি জি এর মান 27 এর কাছাকাছি হবে। সো এক্স এর মান 3 এর কাছাকাছি হলে রাশিটার মানও 27 এর কাছাকাছি হবে। এটা আমি একটা জেনারেল রুলসে করলাম, জেনারেল রুলসে। এখন যদি এটা এল হপকিন্স এর রুলসে করি তাহলে কি হবে সেটা আমি দেখি। তাহলে এল হপিটালস এর সূত্রানুযায়ী লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স কিউব মাইনাস 27 এক্স মাইনাস 3 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু থ্রি ডিডেস অফ এক্স কিউব মাইনাস 27 ডিডেস অফ এক্স মাইনাস 3। হর এবং লব দুটো কি আমি ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখুন মানটা কত আসে, লিমিট এক্স টেন্স টু জিরো। যখন আমি মানটা বসাবো ফাইনালি তখন আমাকে লিমিট এক্স টেন্স টু থ্রি, এক্স টেন্স টু হোয়াট এভার এগুলো লিখতে হবে না, কিন্তু মান বসানোর আগ পর্যন্ত যখন রাশিটাকে আমি সলিউশন করবো তখন ততক্ষণ আমাকে এটা লিখতে হবে। তাহলে দেখো যদি আছে এক্স কিউ মাইনাস 27 মানে কি 3x2, 3x2 তিনটা সামনে যাবে, পাওয়ার সামনে যাবে এবং পাওয়ার থেকে এক বাদ যাবে। সো পাওয়ার গুণ 3x-1 দ্যাট ইজ x2, আর নিচে থাকবে আমার কত, শুধুমাত্র এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। সো আমি সরাসরি ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে 3 × 3² / 1 দ্যাট ইজ 3 × 9/1 দ্যাট ইজ 27। তোমাদের মনে আছে আমরা জেনারেল সুরেও বের করেছিলাম 27। তাহলে আমরা আগের মতো করেই ডিসক্রিপশনটা লিখব বা ব্যাখ্যাটা দিব এভাবে যে এক্স এর মান 3 এর কাছাকাছি হলে আমার এই রাশিটার ভ্যালু 27 এর কাছাকাছি হবে। সো আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। আমরা আরেকটা সলিউশন করি, আরেকটা প্রবলেম সলিউশন করি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা প্রবলেম আছে, এক্সাম্পল নিয়েছি আমি এখানে লিমিট এক্স টেন্স টু 4 এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 12। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু টেস্ট হোয়েদার দ্য ভ্যালু ইজ জিরো অর নট। জিরো হলে একরকম ট্রিটমেন্ট এবং জিরো না হলে আরেক রকম ট্রিটমেন্ট। তাহলে আমরা দেখি এখানে x ইকুয়াল টু 4 হলে 4 − 4 − 4 − 12 দ্যাট ইজ 0/4 16 মাইনাস 12 4 16 0। সো দিস ইজ আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এরকম সিচুয়েশন হলে আমাকে ধরতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু 0, সরি এক্স ইজ নট ইকুয়াল টু 4। এখন আমি এখানেও দুটো রুলসে দেখাচ্ছি, দুটো স্টেপই দেখাচ্ছি, এল হপিটালসের রুলসও দেখাবো এবং জেনারেল রুলসও দেখাবো। আমরা প্রথমে জেনারেল রুলসে দেখাই, এক্স ইজ নট ইকুয়াল টু 4 হলে তোমাদের এখানে কিন্তু কোনো কোনো বইয়ে এক মানে প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা করে এক নিয়মেই করেছে, কেউ শুধু হপিটালেই করেছে, কেউ শুধু জেনারেলেই করেছে। সো তোমাদের জন্য আমি দুটো রুলই করাচ্ছি, তোমাদের কাছে যেটা বোধগম্য মনে হয় বোধগম্য হয় তোমরা সেটাতেই করবে, এবং থ্রু এভরি স্টেপ দ্য অ্যান্সার উইল বি রাইট। বিবেচনা করলে এক্স মাইনাস 4 /
x স্কয়ার মানে x - 12 দ্যাট ইজ x - 4 এখানে আমরা যেটা করব মিডল টার্ম ফ্যাক্টর করব তাহলে কত হয় এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 আমি ট্যাকল এসকিপ করছি দ্যাট ইজ x মাইনাস 4 ইকুয়াল টু x কমন নিলে x মাইনাস 4 আবার 3 কমন নিলে x মাইনাস 4 সো x মাইনাস 4 x প্লাস 3 কাটা তাহলে 1 বাই x প্লাস 3 তাহলে x টেন্স টু 4 1 বাই x প্লাস 3 ইকুয়াল টু মানটা যদি বসিয়ে দেয় 1 বাই 4 প্লাস 3 দ্যাট ইজ 1 বাই 7 সো ডিসক্রিপশন হবে যে x এর মান 4 এর কাছাকাছি হলে এই রাশির মান হবে 1 বাই 7 এর কাছাকাছি ভেরি ক্লোজ টু 1 বাই 7 এখন আমরা এটাকে এল হপিটালস এর রুলস এ করি সূত্র অনুযায়ী লিমিট x tends to 0 x minus 4 x square minus x minus 12 equal to limit x tends to 4 dx x minus 4 x square minus x minus 12 that is limit x tends to 4 কত হচ্ছে এখানে x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 আর এটা হয়ে যাবে ওটা এখানে হয়ে যাবে 0 আর এখানে কত হচ্ছে 2x পাওয়ারটা সামনে চলে আসবে 2x আর এখানে হবে মাইনাস 1 এটা কনস্ট্যান্ট এটা 0 তাহলে ভ্যালু কত হচ্ছে আমার 1 বাই 2 ইন্টু 4 মাইনাস 1 দ্যাট ইজ 1 বাই 8 4 দুগুণে 8 মাইনাস 1 7 সো আমার আগের রুলসেও আগের জেনারেল রুলসেও আমি বের করেছি আমাদের বের হয়েছে 1 বাই 7 সো ইন বোথ ওয়ে দ্য রেজাল্ট ইজ আলটিমেটলি সেম একই তো তোমরা যেটা সুবিধা মনে হয় তোমাদের কাছে তোমরা সেটাই করবে দ্য রেজাল্ট উইল বি দ্য সেম সো ইটস আপ টু ইউ তাহলে এটা ডিসক্রিপশনটা হবে এরকম যে এক্স এর মান 4 এর কাছাকাছি হলে লিমিট x tends to 4, x minus 4 divided by x square minus x minus 12 এর মান 1 by 7 এর কাছাকাছি হবে সো আশা করি এই এই প্রবলেমস এর রিলেটেড যে প্রবলেমগুলো আছে তোমরা সলভ করলে চেষ্টা করলে সলভ করতে পারবে এবং আশা করি তোমরা বাসায় সবাই চেষ্টা করবে কারণ চেষ্টা করলে দেখবে যে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে বা তোমাদের যেই ছোট ছোটোখাটো যে না বোঝার ব্যাপারগুলো থাকবে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সো I hope you will try yourself at home and I believe you can solve this. So, আজকে এই পর্যন্তই থাক তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম